ভারতের ইম্পর্টেন্ট জাতীয় পুরস্কার প্রথমে আসি ভারত ভারত ভারতরত্ন ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত ভারতরত্ন ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত ভারত রত্ন প্রবর্তন করা হয় উনিশশো সাল থেকে ভারত রত্ন প্রবর্তন করা হয় উনিশশো চুয়ান্ন সাল থেকে প্রথম ভারত রত্ন দেওয়া হয়েছিল উনিশশো সালে প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে ভারত ভারতরত্ন এর জন্য সুপারিশ করা হয় রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী ভারতরত্ন এর জন্য সুপারিশ করা হয় রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীকে ভারতরত্নের আকৃতি পিপল পাতা ভারত ভারতরত্নের আকৃতি পিপল পাতা প্রথম ভারত রত্ন পুরস্কার প্রাপ্তরা উনিশশো সালের শ্রী রাজা গোপালাচারী ডক্টর এস রাধাকৃষ্ণন সি ভি রামান প্রথম ভারত ভারতরত্ন পুরস্কার প্রাপ্তরা উনিশশো সালের শ্রী রাজা গোপালাচারী ডক্টর এস রাধাকৃষ্ণন সি ভি রামন প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতরত্ন পেয়েছেন জওহরলাল নেহেরু উনিশশো পঞ্চান্ন সাল প্রথম ভারত প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতরত্ন পেয়েছেন জওহরলাল নেহেরু উনিশশো সালে মরণোত্তর সম্মানিক মরণোত্তর সম্মানিত প্রথম ব্যক্তি লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো ছেষট্টি মানে পস্তমাসলি দেওয়া হয় মরণোত্তর সম্মানিত প্রথম ব্যক্তি লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো সালে ভারতরত্ন পাওয়া প্রথম মহিলা ইন্দিরা গান্ধী উনিশশো সাল ভারতরত্ন পাওয়া প্রথম মহিলা ইন্দিরা গান্ধী উনিশশো সাল ভারতরত্ন প্রাপ্ত প্রথম নাগরিকত্বপ্রাপ্ত নাগরিকত্বপ্রাপ্ত নাগরিক মাদার টেরেজা উনিশশো আশি ভারতরত্ন প্রাপ্ত প্রথম প্রাপ্ত নাগরিক মাদার টেরেজা উনিশশো প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন এবং নোবেল উভয়ই পেয়েছিলেন মাদার টেরেজা প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন এবং নোবেল উভয়ই পেয়েছেন মাদার টেরেসা প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পান খাল আব্দুল গপ্পর খান উনিশশো প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পান খান আব্দুল গপ্পর খান উনিশশো সাতাশি ভারতরত্ন বিজয়ীদের তালিকা নাম ইয়ার এবং তাদের সম্পর্কে শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো সাল শেষ গভর্নর জেনারেল এবং স্বাধীনতা কর্মী শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো সাল শেষ গভর্নর জেনারেল স্বাধীনতা কর্মী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো চুয়ান্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো থেকে বাষট্টি দার্শনিক এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো থেকে সাতষট্টি সাল পর্যন্ত দুই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ উনিশশো চুনা সাল থেকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি উনিশশো থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত ছিলেন দার্শনিক এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো বাষট্টি থেকে সাতষট্টি সাল পর্যন্ত ছিলেন থ্রি ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কটরামন উনিশশো চুয়ান্ন সালে পদার্থবিদ্যাতে ভারতরত্ন পান ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কটরামন উনিশশো চুয়ান্ন সাল পদার্থবিদ্যা ডক্টর ভগবান দাস উনিশশো পঞ্চান্ন সাল লেখক স্বাধীনতাকর্মী কাশী বিদ্যাপীঠ প্রতিষ্ঠাতা ডক্টর ভগবান দাস উনিশশো পঞ্চান্ন সাল লেখক স্বাধীনতা কর্মী কাশি বিদ্যাপীঠ প্রতিষ্ঠাতা কাশী বিদ্যাপীঠ কে তৈরি করেছিল ভগবান দাস এবং লেখক ছিলেন যিনি উনিশশো সালে ভাদ্র পান মোক্ষ গুণ্ডম বিশ্বস্বরাই উনিশশো পঞ্চান্ন সালে মহীশূরের দেওয়ান এবং সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন মোক্ষ গুণ্ডম সরাই যে বিশ্বসরাই ছিলেন এম বিশ্বস্বরাইয়া উনিশশো পঞ্চান্ন সালে ভাদ্র অন্য পান মহীশূরের দেওয়ান ছিলেন এবং সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এই বিশ্বস্বরাইকে কেন্দ্র করে আমাদের ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয় এবার জওহরলাল নেহেরু সিক্সথ নাইনটিন ফিফটি ফাইভে পেয়েছিলেন উনিশশো সালে লেখক স্বাধীনতা কর্মী এবং প্রথম প্রধানমন্ত্রী তাহলে জওয়াহরলাল নেহরু ইনি সিক্স সিক্সতম আর কি উনিশশো সালে তিনি ভাগরান্ন পেয়েছিলেন লেখক স্বাধীনতা কর্মী এবং ফার্স্ট প্রধানমন্ত্রী গোবিন্দবল্লভ পান্থ এটা উনিশশো সাতান্ন সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন স্বাধীনতা কর্মী এবং স্বরাষ্ট্রপতি গোবিন্দবল্লভ পান্থ উনিশশো সাতান্ন সালে প্রদেশের মুখ্যমন্ত্রী স্বাধীনতা কর্মী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ধন্দে দে কিশব কার্ভে উনিশশো সালে শিক্ষাবিদ ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন ডক্টর ধনদে কিশব কার্ভে উনিশশো সালে শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং একজন চিকিৎসক ছিলেন পয়লা জুলাই এনার বিধানচন্দ্র রায়কে কেন্দ্র করে ডক্টর স্টে পালন করা হয় ফার্স্ট জুলাই ডক্টর বিধানচন্দ্র রায় নাইনটিন প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং একজন চিকিৎসক ছিলেন শ্রী পুরুষোত্তম দাস ট্যান্ডন উনিশশো সাল শিক্ষাবিদ এবং স্বাধীনতা কর্মী শ্রী পুরুষোত্তম দাস ট্যান্ডন উনিশশো সাল শিক্ষাবিদ এবং স্বাধীনতা কর্মী ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সাল আইনবিদ স্বাধীনতা কর্মী এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালে ভারতদন্দ্র পেয়েছিলেন আইনবিদ স্বাধীনতা কর্মী এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন উনিশশো সাল তিনি পণ্ডিত স্বাধীনতা কর্মী এবং ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেন তবলা বাদক হিসাবে পরিচিত তাহলে জাকির হোসেন উনিশশো সাল পণ্ডিত স্বাধীনতা কর্মী এবং ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন এবং ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ছিলেন জাকির হোসেন ডক্টর পাণ্ডুরঙ্গ বামন কানে উনিশশো সাল পণ্ডিত সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং ভারতবিদ ছিলেন পাণ্ডুরঙ্গ বামন কানে উনিশশো তেষট্টি সালে ভারতরণ্যপান সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং ভারতবিদ ছিলেন শ্রী শ্রী বাহাদুর শাস্ত্রী ইনি মরণোত্তর প্রথম মরণোত্তর অর্থাৎ পস্তুমাশ্রী পান উনিশশো ছেষট্টি সালে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা কর্মী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ইনি মরণোত্তর উনিশশো সালে প্রথম পান ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা কর্মী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো সালে প্রথম মহিলা এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত তাহলে শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সাল ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা যিনি ভারত পান শ্রী বরাহগিরি মানে ভি ভি গিরি মানে বরাহগিরি ভেঙ্কটগিরি উনিশশো পঁচাত্তর সালে চতুর্থ রাষ্ট্রপতি এবং ট্রেড ইউনিয়নবাদী নেতা ছিলেন বরাহগিরি ভেঙ্কটগিরি বরাহগিরি ভেঙ্কটগিরি অর্থাৎ ভি ভি গিরি উনিশশো সালে চতুর্থ রাষ্ট্র রাষ্ট্রপতি ছিলেন এবং ট্রেড ইউনিয়নবাদী ছিলেন শ্রী কুমারস্বামী কামরাজ ইনি মরণোত্তর পান শ্রী কুমারস্বামী কামরাজ ইনি মরণোত্তর পান ভারত্ন উনিশশো ছিয়াত্তর সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন এবং স্বাধীনতা কর্মী ছিলেন কুমারস্বামী কামরাজ উনিশশো সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং স্বাধীনতা কর্মী ছিলেন কীর্তিচক্র দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার কীর্তিচক্র দ্বিতীয় সর্বোচ্চ এবং শান্তিকালীন বীরত্ব পুরস্কার কীর্তিচক্র মহাবীর চক্রের সমতুল্য শান্তিকালীন পুরস্কার হল কীর্তিচক্র মহাবীর চক্রের সমতুল্য শান্তিকালীন পুরস্কার হলেন যেটা মহাবীর চক্র সেটা হচ্ছে বিভাগে দেওয়া হয় এবং এটা যুদ্ধের সময় দেওয়া হয় মহাবীর চক্র কিন্তু কীর্তিচক্র হচ্ছে শান্তিকালীন দেওয়া হয় যেটা দুজনের র্যাঙ্ক সমান চক্র প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সালে চক্র প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সালে চক্র তৃতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার হলো চক্র তৃতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার হলো চক্র বীর চক্রের সমতুল্য শান্তিকালীন পুরস্কার এটা চক্র বীর চক্রের সমতুল্য শান্তিকালীন পুরস্কার হলো চক্র এটা হচ্ছে বীরচক্র সমকালীন শান্তিকালীন সময়ে শত্রুর বিরুদ্ধে বিদ্রোহ বিরোধী অভিযান এবং কর্মের জন্য দেয়া হয় শান্তিকালীন সময়ে শত্রুর বিরুদ্ধে এটা সৌর্য চক্র শান্তিকালীন সময়ে শত্রুর বিরুদ্ধে বিদ্রোহ বিরোধী অভিযান এবং কর্মের জন্য দেয়া পুরস্কার হলো চক্র। সৌর্য চক্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালে চক্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতীয় জ্ঞানপীঠ প্রতিষ্ঠা করেন শান্তি প্রসাদ জৈন এবার জ্ঞানপীঠ সম্বন্ধে ভারতীয় জ্ঞানপীঠ প্রতিষ্ঠা করেন শান্তিপ্রসাদ জৈন শান্তিপ্রসাদ জৈন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠিত করেন জ্ঞানপীঠ পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো একষট্টি সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো একষট্টি সাল থেকে জ্ঞানপীঠ প্রথম পুরস্কৃত হয় উনিশশো সালে জ্ঞানপীঠ প্রথম পুরস্কৃত হয় কত সালে উনিশশো সালে তাহলে দেয়া শুরু হয় শান্তিপ্রসাদ জৈন এটা দেয়া শুরু করেন ভারতীয় পুরস্কার যার মূল্য সর্বোচ্চ সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার ভারতীয় পুরস্কার যার মূল্য সর্বোচ্চ সেটা হলো জ্ঞানপীঠ পুরস্কার যে ভাষা সর্বাধিক সংখ্যক জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে সেটা হিন্দি ভাষা যে ভাষা সর্বাধিক সংখ্যক জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে সেটা হলো হিন্দি ভাষা জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক হলো জি শঙ্করা কুরুপ জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম পুরস্কার প্রাপক হলো জি শঙ্কর কুরুপ জি শঙ্কর কুরুপ তার কাজের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ওদাকু ওদাক্ষু ঝাল যে কাজের জন্য মানে যেটা লিখে তিনি পুরস্কারটা পেয়েছেন ঝাল জি শঙ্কর কুরুপ জ্ঞানপীঠ পুরস্কার জেতা প্রথম মালয়লি ছিলেন জি শঙ্কর কুরুপ জ্ঞানপীঠ জেতা প্রথম মালয়ালি ছিলেন অর্থাৎ মালায়ালম মালায়ালমের লোক ছিল মানে কেরালার লোক শঙ্করা কুরুফ উনিশশো পঁয়ষট্টি সালে ইনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম ঔপন্যাসিক কেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা উনিশশো ছেষট্টি সালে অর্থাৎ তার পরের বছর জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম ঔপন্যাসিক অর্থাৎ নোভেল লিখে পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা উনিশশো ছেষট্টি সালে জ্ঞানপীঠ পাওয়া প্রথম মালয়লী উপন্যাস হলো এস কে পোট্টেকাঠ ইনি হচ্ছে জ্ঞানপীঠ পাওয়া প্রথম মালয়ালী উপন্যাস উনিশশো সালে এস কে পোট্টেকাঠ তার উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন গুরু অরু দেশ থিনতে কাঁথা দরকার নেই বাহান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার ষোলো জিতেছিলেন শঙ্খ ঘোষ ইনি বাঙালি কবি শঙ্খ ঘোষের প্রধান কাজ আদিম লতা গুল্মময় প্রাচীন লতা গাছ এই নিয়ে তিনি লিখেছেন মূর্খ বড় মূর্খা বড়। সামাজিক নয় মানে বড় বোকা সামাজিক নয় কবির অভিপ্রায় কবিপ্রায় বাবরের প্রার্থনা এগুলো সব কাল লেখা এগুলো শঙ্কর ঘোষের লেখা এগুলো পড়ার দরকার নেই জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম নারীর নাম কি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম নারীর নাম হলো আশাপূর্ণা দেবী যিনি বাঙালি ঔপন্যাসিক তিনি উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তাহলে আশাপূর্ণা দেবী কত সালে পুরস্কার পেয়েছেন জ্ঞানপীঠ উনিশশো সালে জি শঙ্কর কুরুফ ইনি প্রথম গল্পকার যিনি পুরস্কার পেয়েছিলেন ইনি উনিশশো পঁয়ষট্টি সালে আর উনিশশো ছেষট্টি সালে সং উনিশশো ছেষট্টি সালে এটা পেয়েছিল কে পেয়েছিল এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো ছেষট্টি সালে পেয়েছিলেন মনে থাকে যেন দ্বিতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান অমৃতা প্রীতম উনিশশো একষট্টি সালে তাহলে দ্বিতীয় মহিলার নামটাও পড়তে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট অমৃতা প্রীতম উনিশশো একষট্টি সাল আশাপূর্ণা দেবী তার কাজের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি ফার্স্ট প্রমিসারকে আশাপূর্ণা দেবী তার কাজের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন যে কাজটা সেটা হলো প্রথম প্রতিশ্রুতি দু এর বিজয়ী তেতাল্লিশতম ও এনভি কুরুফ এবার জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীরা বছর এবং গ্রহীতার ভাষা দু হাজার তেরো সাল ঊনপঞ্চাশতম কেদামথ সিং হিন্দি ভাষা দু হাজার চোদ্দো পঞ্চাশতম ভালচন্দ্র নেমাদে মারাঠি মারাঠি ভাষায় ভালচন্দ্র দু রঘুবীর চৌধুরী গুজরাটি রঘুবীর চৌধুরী এক গুজরাটি ভাষার লোক ছিল দু হাজার ষোলো শঙ্খ বাংলা ভাষার লোক ছিল ইনি বাহান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পান এবার হচ্ছে সরস্বতী সম্মান অসামান্য গদ্য ও কবিতা সাহিত্যিক কাজের জন্য একটি পুরস্কার সরস্বতী সম্মান পুরস্কার অসামান্য গদ্য ও কবিতা সাহিত্যিক কাজের জন্য একটি পুরস্কার হলো সরস্বতী সম্মান পুরস্কার পুরস্কারকে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের মধ্যে বিবেচনা করা হয় সরস্বতী সম্মান পুরস্কার পুরস্কারকে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের মধ্যে বিবেচনা করা হয় সেটা হলো সরস্বতী সম্মান পুরস্কার সরস্বতী সম্মান পুরস্কার উনিশশো সালে স্টার্ট হয় সরস্বতী সম্মান পুরস্কার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সরস্বতী সম্মান প্রবর্তন করেন কে কে বিড়লা ফাউন্ডেশন সরস্বতী বিড়লা সম্মান প্রবর্তন করেন কে কে বিড়লা ফাউন্ডেশন প্রথম পুরস্কার বিজয়ী ছিলেন হরিবংশ রায় বচ্চন উনিশশো একানব্বই সালের প্রথম পুরস্কার বিজয়ী কে ছিলেন যে সরস্বতী পুরস্কার পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন উনিশশো একানব্বই সালে পেয়েছিলেন সরস্বতী সম্মান পুরস্কার বিজয়ীরা বছর প্রাপক এবং ভাষা দু সালে বীরাপ্পা মাইলি কন্নড় ভাষা দু সালে বীরপ্পা মাইলি কন্নড় ভাষা দু হাজার পনেরো সালে পদ্মা সচদেব ডগরি ভাষা দু ষোলো সালে মহাবালেশ্বর পাল কঙ্কনি ভাষা দু হাজার ষোলো সালে মহাবালেশ্বর পাল কঙ্কনি ভাষা টেগর পুরস্কার সাংস্কৃতিক সম্প্রীতির জন্য সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীর স্মরণে দেওয়া হয় এই পুরস্কার ঠাকুর পরিষ্কার বা টেগর পুরস্কার সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীর স্মরণে দেওয়া একটি পুরস্কার হলো ঠাকুর পুরস্কার ঠাকুর পুরস্কার চালু হয় দু সালে তার ঠাকুর পুরস্কার কত সালে চালু হয় দু সালে ঠাকুর পুরস্কার সর্বপ্রথম দেওয়া হয় দু সালে তার চালু হয় এগারো দেওয়া হয় বারো সালে ঠাকুর পুরস্কারের প্রথম প্রাপক পণ্ডিত রবিশঙ্কর দু হাজার বারো সাল ঠাকুর পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর দু হাজার বারো সাল ঠাকুর পুরস্কারের দ্বিতীয় প্রাপক হলেন জুবিন মেহতা দু সালে ঠাকুর পুরস্কারের দ্বিতীয় প্রাপক হলেন জুবিন মেহতা দু সালের ব্যাস সম্মান ব্যাস সম্মান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অর্থাৎ সরস্বতী সম্মান যে সময় থেকে দেওয়া হয় ব্যাস সম্মান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্যাস সম্মান প্রবর্তন করেন কে কে বিড়লা ফাউন্ডেশন ব্যাস সম্মান প্রবর্তন করেন কে কে বিড়লা ফাউন্ডেশন ব্যাস সম্মানের পুরস্কারের অর্থ দুই লাখ পঞ্চাশ হাজার ব্যাস সম্মানের পুরস্কারের অর্থ দু লাখ পঞ্চাশ হাজার ব্যাস সম্মানের প্রথম পুরস্কার বিজয়ী রাম বিলাস শর্মা ব্যাস সম্মান পুরস্কার সবথেকে প্রথম কে পেয়েছিলেন এটা রাম বিলাস শর্মা রাম ব্যাস সম্মানের সর্বকনিষ্ঠ প্রাপক কে ছিলেন ঋষভ জৈন ব্যাস সম্মানে সর্বকনিষ্ঠ প্রাপক কে ছিলেন ঋষভ জৈন ব্যাস সম্মান পুরস্কার বিজয়ী বছর এবং গ্রহিতা দু হাজার চোদ্দো সালে কামাই কিসব্রে গোয়েঙ্কা দু হাজার পনেরো সালে সুনিতা জৈন দু হাজার ষোলো সালে সুরিন্দর বার্মা দু হাজার সতেরো সালে ঋষভ জৈন ইনি সব থেকে ছোট কনিষ্ঠ কনিষ্ক এবার হচ্ছে এবার হচ্ছে মূর্তি দেবী পুরস্কার মূর্তি দেবী পুরস্কার প্রদান করেন ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট মূর্তিদেবী পুরস্কার প্রদান করেন ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট মূর্তিদেবী পুরস্কার সর্বপ্রথম প্রদান করা হয় উনিশশো সালে তাহলে উনিশশো ছেষট্টি সালে মূর্তিদে পুরস্কার সর্বপ্রথম দেওয়া হয় উনিশশো তিরাশি সালে প্রথম ব্যক্তি যিনি মূর্তিদেবী পুরস্কার জিতেছিলেন সি কে নাগরাজ রাও প্রথম ব্যক্তি যিনি মূর্তিদেবী পুরস্কার জিতেছিলেন নাগরাজা নাগরাজা রাও সি কে নাগরাজা রাও তিনি প্রথম মূর্তিদেবী পুরস্কার জিতেছেন দাদাভাই নৌরজি পুরস্কার বিগত বছর ধরে যুক্তরাজ্য সম এবং ভারত যুক্তরাজ্য মানে ইউকে এবং ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য কাজ করেছেন এমন ব্যক্তিদের সম্মানের জন্য পুরস্কার দেওয়া হয় দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি পুরস্কার তো বিগত বছর ধরে যুক্তরাজ্য মানে ইউকে এবং ভারতের সম্পর্ককে শক্তিশালী করার জন্য কাজ করেছেন এমন ব্যক্তিদের সম্মানের জন্য দেওয়া হয় দাদাভাই নৌরজি পুরস্কার যে দেশ দাদাভাই নৌরজি অ্যাওয়ার্ড প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো ব্রিটেন যে দেশ দাদাভাই নৌরোজি অ্যাওয়ার্ড প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো ব্রিটেন দাদাভাই নজি পুরস্কারের প্রথম প্রাপক প্যাট্রিশিয়া হিউইট বাণিজ্য বিভাগ দাদাভাই নোলজি পুরস্কার প্রাপক প্রথম হল প্যাট্রিশিয়া হিউইট বাণিজ্য বিভাগ ডেম আশা খেমাক শিক্ষা বিভাগ থেকে ডেম আশা ক্ষেমাক মাধব শর্মা সংস্কৃত বিভাগ থেকে মাধব শর্মা সংস্কৃতি বিভাগ থেকে কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো চুয়ান্ন সাল থেকে কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো সাল থেকে প্রথম পুরস্কার দেওয়া হয় তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে প্রথম পুরস্কার দেওয়া হয় উনিশশো পঞ্চান্ন সালে মূর্তিদেবী পুরস্কার বিজয়ীরা বছরের প্রাপকদের ভাষা এবং বছর দু হাজার দু হাজার তেরো সালে দুহাজার তেরো সালে সালে বিশ্বনাথ ত্রিপুরের দরকার নেই এটা প্রথম ব্যক্তি যিনি কেন্দ্রীয় সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন ডক্টর এস রাধাকৃষ্ণন প্রথম ব্যক্তি যিনি কেন্দ্রীয় সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন এস রাধাকৃষ্ণ প্রথম মালয়ালী যিনি কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার ফেলোশিপ পেয়েছেন ভাইকম মোহাম্মদ বশির সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী প্রথম ব্যক্তি মালায়ালমের জন্য আর নারায়ণ পানিকর জি শঙ্কর কুরু জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান উনিশশো তেষট্টি মালায়ালম রাজীব গান্ধী খেলরত্ন রাজীব গান্ধী খেলরত্ন হিসাবে আনুষ্ঠানিকভাবে পরিচিত খেলাধুলা ও খেলায় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার রাজীব গান্ধী খেলরণ্য পুরস্কার হিসাবে আনুষ্ঠানিকভাবে পরিচিত খেলাধুলা ও খেলাই রাজীব গান্ধী খেলরণ্য পুরস্কার ও খেলায় এবার হচ্ছে রাজীব গান্ধী খেলরণ্য পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল রাজীব গান্ধী খেলরত্ন ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কি রাজীব গান্ধী খেলরত্ন রাজীব গান্ধী খেলরণ্নের অর্থকত পঁচিশ লাখ রাজীব গান্ধী খেলরণ্য পুরস্কারের অর্থ কত পঁচিশ লাখ টাকা দেওয়া রাজীব গান্ধী খেলরণ্নের প্রথম বিজয়ী হলো বিশ্বনাথন আনন্দ রাজীব গান্ধী খেলরণ্য প্রথম বিজয়ী হলো বিশ্বনাথন আনন্দ রাজীব গান্ধী খেলরণ্য প্রাপ্ত প্রথম মহিলা কর্ণম মালেশ্বরী রাজীব গান্ধী খেলণন্য প্রাপক প্রথম মহিলা হলো কর্ণম মালেশ্বরী রাজীব গান্ধী খেলদন্য জয়ী প্রথম ক্রিকেটার শচীন তেন্ডুলকর রাজীব গান্ধী খেলরণ্য জয়ী প্রথম ক্রিকেটার শচীন তেন্ডুলকর নিউ নেম অব রাজীব গান্ধী খেলরণ্য মেজর ধ্যানচাঁদ খেলদন্য প্রাইস নিউ নেম অব রাজীব গান্ধী খেলরণ্য পুরস্কার এটা হলো মেজর ধ্যানচাঁদ খেলরণ্য প্রাইস রাজীব গান্ধী খেলরণ্য বিজয়ীরা দু হাজার ষোলো সালের সবকটা পি সিন্ধু ব্যাডমিন্টন দু হাজার ষোলো দীপা কর্মকার জিম জিমন্যাস্টিক্স দু ষোলো জিতু রায় শ্যুটিং দু হাজার ষোলো সাক্ষী মালিক কুস্তি অর্জুন পুরস্কার জাতীয় খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান হয় অর্জুন পুরস্কার জাতীয় খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করা হয় সেটি হলো অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার ইনস্টিটিউট উনিশশো একষট্টি সাল অর্জুন পুরস্কার ইনস্টিটিউট কত সালে চালু হয় উনিশশো একষট্টি সাল প্রথম অর্জুন পুরস্কারে ভূষিত হয় উনিশশো সালে প্রথম অর্জুন পুরস্কারে ভূষিত হয় উনিশশো সালে অর্জুন পুরস্কারের পুরস্কার অর্থ কত পনেরো লাখ অর্জুন পুরস্কারের পুরো পুরস্কারের অর্থ কত পনেরো লাখ এখানেই শেষ করছি থ্যাংক ইউ